গত পার্টে আমরা ওয়ান টু মেনি রিলেশনশিপ করেছিলাম, আজকে আমরা দেখব মেনি টু মেনি রিলেশনশিপ কিভাবে করা যায়। সেজন্য প্রথমেই আমি যদি একটু এখান থেকে লারাভেলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে আসি, তাহলে দেখব মেনি টু মেনি রিলেশনশিপে তারা যে টেবল স্ট্রাকচারটা দিয়েছে সেটা হচ্ছে এখানে তিনটা টেবিলে তারা রিলেশন দেখিয়েছে, একটা হচ্ছে ইউজার রোল এবং একটা হচ্ছে রোল ইউজার। তো টেবিল স্ট্রাকচারটা হচ্ছে কি, আমরা যখন মেনি টু মেনি রিলেশনশিপটা করব তখন আমাদের যে দুইটা টেবিলের মধ্যে রিলেশনশিপ হবে মেনি টু মেনি এর ক্ষেত্রে, সেই দুইটা টেবিল ছাড়াও আমাদের আরও একটা টেবিল ক্রিয়েট করতে হবে। সাপোজ আমরা পোস্ট আর ক্যাটাগরি দুইটা টেবিলের মধ্যে যদি মেনি টু মেনি রিলেশনশিপ করি, এই পোস্ট আর ক্যাটাগরির জন্য আমাদের আরও একটা টেবিল ক্রিয়েট করতে হবে। এখানেও কিন্তু সেম বিষয়টাই করা হয়েছে। দেখুন রিলেশনটা হবে মূলত এই ইউজার্স আর রোলসের মধ্যে, বাট এখানে রোল ইউজার নামে আরও একটা টেবিল আমাদের করতে হবে। অর্থাৎ আমরা যখনই মেনি টু মেনি রিলেশনশিপটা করব তখন আমাদের দুইটা টেবিলের সাথে আরও একটা টেবিল অ্যাডিশনালি অ্যাড করে নিতে হবে। এবং নিচে হচ্ছে মডেল স্ট্রাকচারটা দেওয়া আছে। তো এখানে যদি আরেকটা জিনিস আমি একটু আপনাদেরকে বলে নিই, যে এই মেনি টু মেনি রিলেশনশিপ করার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেমন বিষয়টা হচ্ছে কি, দেখুন এখানে ইউজার্স এবং রোলস এই যে দুইটা টেবিল রয়েছে, এই দুইটা টেবিল থেকে আরেকটা টেবিল হয়েছে দেখুন রোল ইউজার। এই রোল ইউজার টেবিলটা আমাদের করার কিছু নিয়ম রয়েছে, যেমন হচ্ছে এটাকে অ্যালফাবেটিক্যালি করতে হয়। যেমন হচ্ছে ইউজার্স আর রোলস এই দুইটা টেবিলের নামগুলা দেখুন, এখানে ইউ ক্যারেক্টারটা হচ্ছে অ্যালফাবেটিক্যালি পরে এবং আর ক্যারেক্টারটা হচ্ছে অ্যালফাবেটিক্যালি আগে। অর্থাৎ এ বি সি ডি এভাবে যদি আমরা যাই তাহলে আর ক্যারেক্টারটা হচ্ছে ইউ এর আগে। অর্থাৎ দুইটা টেবিলের মধ্যে টেবিলের যে টেবিলের ফার্স্ট লেটারটা অ্যালফাবেটিক্যালি আগে থাকবে, সেই টেবিলের নামটা হচ্ছে কি করতে হবে আমাদের আগে দিয়ে থার্ড টেবিলটা করতে হবে। যেমন ইউজার্স আর রোলস এই দুইটার মধ্যে হচ্ছে রোলস টেবিলের টেবিলে যে আর রয়েছে অ্যালফাবেটিক্যালি, এই আরটা হচ্ছে আগে, সেই জন্য আমরা রোল টেবিলটা আগে নিব এবং ইউজার্স যে টেবিলটা রয়েছে সেটা অ্যালফাবেটিক্যালি ইউ দিয়ে স্টার্ট হয়, ইউটা হচ্ছে পরে, এই জন্য ইউজারটা হবে আমাদের পরে। অর্থাৎ এই টেবিলের মডেলের নেমগুলো আমাদের নিয়ে কি করতে হবে, প্রথমে যেটা থাকবে সেটা, তারপরে আন্ডারস্কোর, তারপর হচ্ছে পরের টেবিলটা দিয়ে এখানে আমাদের থার্ড একটা টেবিল তৈরি করতে হবে। তো আমরা যদি পোস্ট আর ক্যাটাগরির কথা চিন্তা করি তাহলেও কিন্তু সেম হবে। পোস্ট আর ক্যাটাগরির মধ্যে দেখুন ক্যাটাগরি টেবিলটা স্টার্ট হয় হচ্ছে আমাদের সি দিয়ে এবং পোস্ট টেবিলটা স্টার্ট হয় হচ্ছে পি দিয়ে। তাহলে ক্যাটাগরি আর পোস্টের মধ্যে যখন আমরা রিলেশন করব মেনি টু মেনি, তখন কিন্তু আমাদের এই রিলেশন শিপের জন্য থার্ড যে টেবিলটা হবে সেটাতে হবে ক্যাটাগরি পোস্ট, কেননা ক্যাটাগরি স্টার্ট হচ্ছে সি দিয়ে এবং অ্যালফাবেটিক্যালি সি হচ্ছে আমাদের আগে। দেওয়ার পর এখানে যেটা করতে হবে আমাদের দেখুন, এই আইডিগুলো আমাদের নিতে হবে এইভাবে, অর্থাৎ ইউজার আইডি, রোল আইডি, অর্থাৎ যে দুইটা টেবিলের মধ্যে আমরা রিলেশন করব তাদের আইডিগুলো নিতে হবে। এবং এখানে আইডিগুলো নেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমাদের এই মডেলের নেম থাকবে প্রথম, তারপর আন্ডারস্কোর আইডি, এবং এখানে কলামের নেম ইউজার আইডি বা রোল আইডি এটা আপনি আগে পরে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা যদি এখান থেকে একটু আমাদের এডিটরে আসি, এসে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে আমরা লাস্ট হচ্ছে যে এখানে ছিলাম, কমেন্টস বের করেছিলাম পোস্ট থেকে। যদি এই পোস্ট টেবিলের স্ট্রাকচারটা দেখি, আমাদের এরকম ছিল, পোস্টের একটা আইডি টাইটেল ছিল এবং এখানে আমি সময় বাঁচানোর জন্য আরেকটা কাজ করেছি, যেটা ক্যাটাগরিজ টেবিলটা অলরেডি ক্রিয়েট করে রেখেছি। আমি এখানে দেখাই আপনাদেরকে একটু, ক্যাটাগরি টেবিলও আমার কি রয়েছে, এখানে ক্যাটাগরির আইডি এবং নেম রয়েছে। এবং থার্ড যে টেবিলটা আমরা করেছি দেখুন, এইখানে হচ্ছে আমার এই ক্যাটাগরি এবং পোস্টের মধ্যে রিলেশন করার জন্য, কারণ হচ্ছে আমার একটা ক্যাটাগরির আন্ডারে মাল্টিপল পোস্ট থাকতে পারে, আবার একটা পোস্টও মাল্টিপল ক্যাটাগরির আন্ডারে যেতে পারে। তো পোস্ট এবং ক্যাটাগরির ক্ষেত্রে মেনি টু মেনি রিলেশনশিপটা করা হয়। আবার অনেক সময় দেখবেন ই কমার্স ওয়েবসাইট গুলাতে, হ্যাঁ, একটা প্রোডাক্ট কিন্তু মাল্টিপল ক্যাটাগরির আন্ডারে থাকতে পারে, আবার একটা মাল্টিপল প্রোডাক্টও একটা ক্যাটাগরির আন্ডারে থাকতে পারে। তো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের মেনি টু মেনি রিলেশনশিপটা করতে হয়। তো এখানে যেহেতু আমাদের মেনি টু মেনি রিলেশনশিপটা হবে পোস্ট আর ক্যাটাগরির মধ্যে, তাহলে আমাদের এখানে যেটা আমরা করেছি দেখুন, আমি যদি এখান থেকে মাইগ্রেশনটাতে আসি, তাহলে টেবিলের নেমটা আমরা কিভাবে করেছি দেখুন, ক্যাটাগরি পোস্ট, আমরা কিন্তু পোস্ট ক্যাটাগরি করিনি। কেন করিনি, কারণ হচ্ছে ক্যাটাগরি টেবিলটির এই যে স্টার্ট হয় সি দিয়ে এবং অ্যালফাবেটিক্যালি এ বি সি, অর্থাৎ সি হচ্ছে আমাদের ক্যারেক্টারটা আগে এবং পোস্টের পি যে ক্যারেক্টার আছে পি হচ্ছে পরে, এই জন্য আমরা ক্যাটাগরি টেবিলের নেমটা আগে দিয়েছি। দেন আন্ডারস্কোর হচ্ছে পোস্ট, অর্থাৎ পরের টেবিলটা যে দুইটার মধ্যে রিলেশন হবে। সোজা কথাই হচ্ছে যে দুইটা টেবিলের মধ্যে আমরা রিলেশন করব সেই দুইটা টেবিলের নেম বা মডেল আমাদের লাগবে, যেমন হচ্ছে ক্যাটাগরি পোস্ট, ক্যাটাগরি টেবিলের জন্য ক্যাটাগরি, পোস্ট টেবিলের জন্য পোস্ট, আর অ্যালফাবেটিক্যালি যেটা আগে থাকবে সেটা হচ্ছে আগে দিতে হবে আমাদের। দিয়ে এখানে দেখুন এই যে ইন্টিজার, ইন্টিজার দুইটা কলাম নিয়েছি আমরা, ক্যাটাগরি আইডি, পোস্ট আইডি। এখন এখানে চাইলে আপনি পোস্ট আইডি ক্যাটাগরির আইডির উপরে দিতে পারেন, নিচে দিতে পারেন, এটা কোনো প্রবলেম না। আশা করি বুঝতে পেরেছেন এই জিনিসগুলো। তো যদি আমি আপনাদেরকে এখন একটু ডেটাবেসটা দেখাই, আমাদের এখানে পোস্ট টেবিলে আমাদের তিনটা পোস্ট ছিল, পোস্ট
1 2 3 এগুলো আমরা গত পার্টেই করেছিলাম তারপর হচ্ছে এখানে এই ক্যাটাগরি টেবিলটা এখানেও কি করেছি আমি দুইটা আমার কি করে ক্যাটাগরি ইনসার্ট করেছি একটা হচ্ছে ক্যাটাগরি 1 একটা হচ্ছে ক্যাটাগরি 2 এবং আমাদের যে পিভট টেবিলটা রয়েছে এটাকে বলা হচ্ছে পিভট টেবিল অর্থাৎ দুইটা জিনিসের মধ্যে যেটা রিলেশন করে সেটাকে পিভট বলা হয় থাকে যেমন ক্যাটাগরি পোস্ট টেবিলের মধ্যে আমাদের খেয়াল করুন ক্যাটাগরি আইডি দেখুন তো আমি যদি একটু রিলেশনটা আপনাদেরকে দেখাই দেখুন এই পোস্ট আইডি 3 দেখুন এখানে এটা ক্যাটাগরি 1 এর আন্ডারে রয়েছে আবার ক্যাটাগরি 2 এর আন্ডারে রয়েছে তাহলে এই রিলেশনশিপটা হচ্ছে মেনি টু মেনি অর্থাৎ মাল্টিপলের সাথে রিলেটেড সেম জিনিসটা অর্থাৎ সেম পোস্ট আমার দুইটা ক্যাটাগরির সাথে আছে এই জন্য এটা হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ আবার যদি আমরা উল্টোভাবে চিন্তা করি তাহলে দেখুন এখানে কিন্তু সেম আমি যদি পোস্ট 2 এর কথা চিন্তা করি পোস্ট 2 কিন্তু আমার দুই টু ক্যাটাগরির সাথে রয়েছে আবার পোস্ট 2 হচ্ছে 1 ক্যাটাগরির সাথেও রয়েছে অর্থাৎ এখানে রিলেশনটা হচ্ছে মেনি টু মেনি আর এই মেনি টু মেনি রিলেশনশিপটা ডিফাইন করার জন্য মডেল স্ট্রাকচারটা হচ্ছে আমাদের এইভাবে লিখতে হয় রিটার্ন দিস বিলংস টু মেনি এই নেমটা আমাদের ইউজ করতে হয় তো চলুন আমরা আমাদের মডেলে কি করি রিলেশনশিপটা ক্রিয়েট করে ফেলি তো এখান থেকে এইগুলো আমাদের আর দরকার নাই আমি এগুলাকে এখান থেকে আর রিমুভ করে দিচ্ছি আপনাদেরকে একটু দেখানো দরকার ছিল আমি দেখাই দিলাম তো দেখানোর পর আমরা যদি এখন পোস্ট টেবিলে আসি এখানে আমাদের কি করতে হবে আরেকটা রিলেশনশিপ ক্রিয়েট করতে হবে আমি এখানে যেটা আছে এটাকেই আপাতত কপি করে নিলাম কপি করার পর এটাকে যদি আমরা পেস্ট করে দিই তাহলে আমরা কি করব এখানে আমরা পোস্ট টেবিলে আসি তাহলে আমরা ক্যাটাগরিজগুলো বের করব ক্যাটাগরিজ ফাংশন নিয়ে নিলাম আর এটা হবে কি এখন বিলংস টু মেনি মেনি অর্থাৎ আমাদের মেনি টু মেনি এর ক্ষেত্রে রিলেশনটা হয় বিলংস টু মেনি আর এখানে যেহেতু আমরা পোস্টের ক্যাটাগরি বের করতেছি এখানে মডেল নেমটাও আমাদের চেঞ্জ করে কি করতে হবে সরি পোস্ট না এখানে ক্যাটাগরি দিয়ে দিতে হবে ক্যাটাগরি দিয়ে দিলাম দেন সেম রিলেশনটা আমাদের আবার ডিফাইন করতে হবে কোথায় ক্যাটাগরিতে যেহেতু আমরা একটা ক্যাটাগরির কতগুলো পোস্টের সাথে রিলেটেড সেটা বের করবো সেজন্য আমাদের কি করতে হবে এখানেও রিলেশনটা ডিফাইন করে দিতে হবে পোস্ট দিয়ে দিলাম এবং এইখানে মডেলও হবে আমাদের কি পোস্ট যেহেতু ক্যাটাগরির পোস্টগুলো আমরা বের করবো আর রিলেশন হচ্ছে দুই জায়গাতেই কী হবে বিলংস টু মেনি থাকবে আচ্ছা তো এটা দেওয়ার পর আমরা যদি এখন এখান থেকে ওয়েবে আসি ওয়েবে আমরা এখানে ছিলাম আসার পর এখানে আমরা হচ্ছে একটা ভেরিয়েবল নিতে পারি আমি এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম পোস্ট প্রথমে আমি হচ্ছে পোস্ট যে একটা ভেরিয়েবল নিলাম নিয়ে এর ভিতরে দেখুন কি করি পোস্ট নিলাম এখানে আমি কোলন কোলন দিয়ে এটাকে ফাইন্ড করতেছি কোনটাকে সাপোজ এক নম্বর যে পোস্ট রয়েছে সেটাকে আমি ফাইন্ড করছি করে রিটার্ন করতেছি পোস্ট এটাকে রিটার্ন করলাম রিটার্ন করার পর আমরা যদি আমাদের ভিউটা দেখি বা এটাকে হিট করি এখানে তাহলে দেখি কি আসে অর্থাৎ এক নম্বর ভিউ পোস্ট ওয়ান আমাদের চলে আসছে আচ্ছা এখন আমরা যেটা করব এই পোস্ট অল দিয়ে দিলাম দিয়ে এখন যদি আমি আবার রিটার্ন করি তাহলে পোস্ট ওয়ান টু এবং থ্রি তিনটা পোস্ট আমরা পেয়ে গেলাম তো পাওয়ার পরে এখন আমরা যেটা করতে পারি সিম্পলি এখানে অল না দিয়ে পোস্টের মধ্যে আমরা কি করতে পারি পোস্টে আমরা একটা রিলেশন ক্রিয়েট করেছি এই যে এইখানে ক্যাটাগরিস নামে অর্থাৎ এই পোস্টের কী করবো সবগুলো পোস্টের ক্যাটাগরিগুলো আমরা পেয়ে যাবো এটাকে আমরা কল করব কোথায় এখানে আসলাম এসে এখানে আমরা কি করব উইথ উইথের ভিতর হচ্ছে আমাদের রিলেশনটা এখানে দিয়ে দিতে হবে ক্যাটাগরিস দেন এখানে আমাদের কি করতে হবে এটাকে গেট করতে হবে যদি আমরা গেট করি তাহলে এবার যদি আমরা এটাকে রিটার্ন করি তাহলে দেখবো যে আমাদের পোস্টের রিলেশন সহ কিন্তু তার ক্যাটাগরি ডাটা চলে আসবে এই যে ওয়ানটা হচ্ছে ক্যাটাগরি ওয়ানের আন্ডারে এবং পোস্ট টু যেটা রয়েছে এটা এই পোস্ট টু কিন্তু হচ্ছে আমাদের ক্যাটাগরি ওয়ানের আন্ডারেও রয়েছে আবার হচ্ছে ক্যাটাগরি টু এর আন্ডারও রয়েছে অর্থাৎ একটা পোস্ট মাল্টিপল ক্যাটাগরির আন্ডারে রয়েছে আবার পোস্ট থ্রি এটা কিন্তু হচ্ছে আমার পোস্ট ক্যাটাগরি ওয়ানের আন্ডারে রয়েছে আবার ক্যাটাগরি টু এর আন্ডারও রয়েছে অর্থাৎ মেনি টু মেনি রিলেশনশিপ কিন্তু এখানে কাজ করতেছে এবং আরেকটা জিনিস এখানে দেখুন এই যে পিভট যেটা আমরা করেছিলাম থার্ড একটা টেবিল হ্যাঁ এই টেবিলটার মাধ্যমে কিন্তু আমাদের রিলেশনের ডেটাগুলো গেট হচ্ছে এখানে তো এখন সিম্পলি আমরা যেটা করতে পারি আমরা যদি এখানে টেবিলে দেখাতে চাই তাহলে কি করতে পারি এইটাকে এখান থেকে আমি কমেন্টস করলাম করে এই ভেরিয়েবলটাকে এই কমেন্টসে পাস করে দিলাম করে আমরা যদি ওয়েলকামে আসি আমরা ডাটাগুলো যেখানে দেখাইতেছিলাম এখানে আমরা এটা পোস্ট টাইটেল ঠিক আছে এখানেই থাক আর পোস্ট টাইটেলের পরে আমরা হচ্ছে এখানে ক্যাটাগরিগুলো দিয়ে দিতে পারি নিচে তো পোস্ট টাইটেলে আমরা এখানে ডেটাতে আমরা কি করতে পারি পোস্ট যে ভেরিয়েবলটা পাস করতেছি এটাকে ধরলাম ধরে এখানে পোস্টের প্রথমে কি থাকবে টাইটেল থাকবে আর এখানে আমাদের হচ্ছে ওই ক্যাটাগরিজটাকে কল করতে হবে এই ক্যাটাগরিজ কোন ক্যাটাগরিজ এই ক্যাটাগরিজ কিন্তু হচ্ছে আমাদের এখানে যে রিলেশন ক্যাটাগরি এইটা দেন হচ্ছে আমাদের কি করতে হবে ক্যাটাগরি টেবিল থেকে ক্যাটাগরির নেমটা এখানে দেখাতে হবে তাহলে কিন্তু ডেটা চলে আসবে আচ্ছা
তো এখন যদি এটাকে রিলোড করি আমরা, আচ্ছা প্রপার্টি নেম ডাজেন্ট এক্সিস্ট অন দিস কালেকশন, আচ্ছা কেন দেখি একটু আমি। ও আচ্ছা, যেহেতু এটা হচ্ছে আমাদের কি আসবে এখন, তো ফর লুপ আসবে এখানে, যেহেতু আমাদের মাল্টিপল ভ্যালু আসতেছে আমরা তো এভাবে আর লিখতে পারবো না। তো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা লুপ চালাতে হবে এখানে, আগের পার্টিগুলো আমরা দেখিয়েছি যেভাবে আমরা দেখাচ্ছিলাম। তো এখানে আমাদের কি দিতে হবে, ডলার ডলার ডেটা, এই ডেটার মধ্যে কি করতে হবে যেহেতু আমরা ক্যাটাগরিগুলো দেখাবো, ক্যাটাগরিস এস ডলার ক্যাটাটা ভেরিয়েবল দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে আমাদের যেটা করতে হবে, এই ডেটার পরিবর্তে হবে ক্যাটাগরি, দেন এখানে আমরা ক্যাটাগরির কি করব নেমটাকে দেখিয়ে দিব, আর এটাকে আমরা এখানে শেষ করে দিতে পারি অ্যান্ড ফরিজ করে দিতে পারি। দিয়ে এখন যদি আমরা এখানে রিলোড করি তাহলে দেখবো আমাদের পোস্ট ওয়ান শুধু রয়েছে ক্যাটাগরি ওয়ানের আন্ডারে, এবং পোস্ট টু হচ্ছে আমাদের ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু দুইটার আন্ডারে রয়েছে, আবার পোস্ট থ্রি ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু এর আন্ডারে রয়েছে। আচ্ছা, তাহলে আমাদের মেনি টু মেনি রিলেশনশিপ কাজ করতেছে। তো একইভাবে আমরা যদি চাই যে না, আমরা হচ্ছে এখন চাইলে কিন্তু আরেকটা কাজ করতে পারি এখানে, এটাকে আমি যদি ডুপ্লিকেট করি, করে এখানে আমাদের ক্যাটাগরিগুলো দেখাতে চাই, ক্যাটাগরিস নিয়ে নিলাম, নিয়ে এখানে আমি সবগুলো ক্যাটাগরিকে নিয়ে নিয়েছি, নিলাম ক্যাটাগরি উইথ করব কোনটাকে, ক্যাটাগরির মধ্যে আমরা কোন রিলেশন ডিফাইন করেছি পোস্টকে, অর্থাৎ একটা ক্যাটাগরির আন্ডারে কতগুলো পোস্ট আছে সেগুলো আমরা নিয়ে আসবো। তো এই পোস্ট আমাদের রিলেশনটাকে ধরতে হবে, ধরে আমি এখানে কি করব, শুধুমাত্র কল করে দিলে কিন্তু আমাদের হয়ে যাবে। এখানে আমরা দিয়ে দিলাম পোস্ট, দেন গেট করে দিলাম, আর এখানে কি করতে হবে আমাদের ভেরিয়েবলটাকে পাস করে দিতে হবে। তো পাস করার পর আমরা ওয়েলকামে আসবো, ওয়েলকামে আসার পর এখানে কিন্তু সেম কাজটাই হবে। এখন আমার যেটা হবে, এখানে আমরা দিতে পারি হচ্ছে ক্যাটাগরি, আর এখানে হবে কি আমাদের পোস্টের টাইটেলগুলো দিয়ে দিতে পারি, পোস্ট টাইটেল। একইভাবে তাহলে এখন কি করতে হবে, আমরা যেহেতু ক্যাটাগরিগুলো নিয়ে আসতেছি এখানে দেখাতে হবে, তো ক্যাটাগরির মধ্যে এখানে প্রথমে কি আসবে, ক্যাটাগরি টেবিলে কি আছে, নেম আছে ক্যাটাগরির, দেন হচ্ছে ক্যাটাগরির যে রিলেশন আছে এখন আমাদের এই ডাটা থেকে হবে কি পোস্ট। তো পোস্ট রিলেশনটাকে আমরা দিয়ে দিলাম ক্যাটাগরির, দেন এখানেও আমরা কি করতে পারি ভেরিয়েবলটাকে এরকম চেঞ্জ করে দিই, দিয়ে পোস্টের মধ্যে কি হবে এখন টাইটেল দিয়ে দিলাম টাইটেল। তাহলে কিন্তু এখন আমাদের কি হবে, সেম কাজটাই হবে, অর্থাৎ এখন কিন্তু এই পাশে আমাদের ক্যাটাগরিগুলো চলে আসবে, ক্লাস ক্যাটাগরি নট ফাউন্ড। আচ্ছা, তো আমাদের যেটা করতে হবে, এখানে আমরা ক্যাটাগরি ক্লাসটা অ্যাড করি নি এখানে মডেলে, আচ্ছা এটাকে আমি ডুপ্লিকেট করে এখানে মডেলটা অ্যাড করে দিচ্ছি। আর এখানে আরেকটা জিনিস আপনাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে আমরা যে থার্ড ক্লাসটা তৈরি করেছি পিভট, সেটার জন্য কিন্তু আমাদের কোনো মডেল তৈরি করতে হবে না। এই যে ক্যাটাগরি ওয়ান, ক্যাটাগরি ওয়ানের আন্ডারে পোস্ট ওয়ান, পোস্ট টু এবং পোস্ট থ্রি তিনটাই রয়েছে, এবং ক্যাটাগরি টু এর আন্ডারে পোস্ট টু এবং পোস্ট থ্রি রয়েছে। তো এই ছিল আমাদের মেনি টু মেনি রিলেশনশিপ, অর্থাৎ একটা ক্যাটাগরির সাথে মাল্টিপল পোস্ট থাকতে পারে, আবার মাল্টিপল একটা পোস্টের আন্ডারও মাল্টিপল ক্যাটাগরি থাকতে পারে। তো আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।